প্রিয় ছাত্ররা শুভ সকাল সবাইকে আজকের ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের সবার জন্য শুভকামনা দিয়ে আজকের ক্লাস শুরু করছি এবং আশা করছি পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো ভালো আছো তোমরা আমরা যে ফিজিক্স সেকেন্ড পেপার সিলেবাসের একেবারে শেষের দিকের চ্যাপ্টারগুলো নিয়ে ডিসকাস করছি এবং চ্যাপ্টার টেন সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হচ্ছিল তোমাদের সাথে এবং আমরা গত ক্লাসে একমুখী কারক সেটা নিয়ে আলোচনা করেছিলাম রেকটিফায়ার নিয়ে যে রেকটিফায়ার কত রকম হয় কীভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়ে এবং ট্রানজিস্টর সম্পর্কে আজকের ক্লাস আলোচনা করব সেটা বলেছিলাম ট্রানজিস্টর এমন একটা ইম্পর্টেন্ট টপিক ইলেকট্রনিক্স কথাটা বললে যে শব্দটা চলে আসে সামনে ট্রানজিস্টর হচ্ছে সেটা ট্রানজিস্টর নিয়ে ডিটেলস জানতে হবে আমাদের বেসিক কিছুটা জানবো আমরা এখন হায়ার স্টাডিজে গিয়ে তোমরা ট্রানজিস্টর সম্পর্কে আরও অনেক বিস্তারিত জানবে ট্রানজিস্টর নিয়ে অনেক প্র্যাকটিক্যাল করবে এবং আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের যে কনসেপ্টটা ইন্টিগ্রেটেড সার্কিটের যে বেসিক এলিমেন্টগুলো রয়েছে যেমন রেজিস্টর ক্যাপাসিটির এগুলো তো রয়েছে কিন্তু সবচেয়ে প্রমিনেন্ট যে পোর্শনটা বা এলিমেন্ট সেটা হচ্ছে ট্রানজিস্টর আইসির ক্ষেত্রে তো এই ট্রানজিস্টরের বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করবো তো ট্রানজিস্টর জিনিসটা মূলত কাজ কী কেন ব্যবহার হয় বা এর ফাংশনটা কী ট্রান্সফার রেজিস্টর এই দুটি ওয়ার্ডকে সমন্বিত করে আমরা ট্রানজিস্টর এই শব্দটা পেতে পারি ট্রান্সফারের ফার্স্ট পোর্শনটা এবং রেজিস্টারের লাস্ট পোর্শনটা মিলিয়ে ট্রানজিস্টর যার কাজ হলো এই যে যেটা ট্রান্সফার এবং রেজিস্টর আমরা যদি ডিভাইড করি যে রেজিস্ট্যান্সকে ট্রান্সফার করে রেজিস্ট্যান্ড রেজিস্টরে ট্রান্সফার করে কোথা থেকে কোথায় করে অন্তর্গামী বা ইনপুটে আমরা কোনো একটা সার্কিটে ইনপুটে যদি একটা সিগনাল আসে একটা ট্রানজিস্টরের ইনপুট এন্ড আউটপুট এন্ড দুইটা এন্ড থাকে তো একটা ইনপুট প্রান্ত থেকে একটা সিগনালকে বা বৈদ্যুতিক সংকেতকে যদি দেওয়া হয় সে তার ক্রাইটেরিয়া অনুযায়ী ধরো ধর কোনো সময় আমরা ইনপুট বেশি দিলাম আউটপুটটা বেশি প্রয়োজন কখনো ইনপুট যা দিলাম আউটপুটে তার চেয়ে কম পরিমাণ প্রয়োজন তো সে ক্রাইটেরিয়া অনুযায়ী সেটাকে আউটপুটে ট্রান্সফার করার কাজটা বলে করে হচ্ছে ট্রানজিস্টর রেসিডেন্সের সমন্বয়ের মাধ্যমেই কাজটা করে বলে একে ট্রানজিস্টর বলা হয় ট্রান্সফার রেজিস্টর এর সমন্বিত রূপটা হচ্ছে ট্রানজিস্টর এত প্রমিনেন্ট একটা এলিমেন্ট অফ ইলেকট্রনিক্স তো এর আবিষ্কার কে করেছেন এটা জানা অবশ্যই গুরুত্বপূর্ণ জে বার্ডিন অ্যান্ড ডাব্লিউএইচ ব্রাটিন সমন্বিতভাবে তারা ডেল ল্যাবরেটরিতে ব্রিটেনের ডেল ল্যাবরেটরিতে অনেক দিনের সুদীর্ঘ পরিশ্রমের দ্বারা এক্সপেরিমেন্টের দ্বারা উনিশশো সালে এই ট্রানজিস্টর যন্ত্রটি আবিষ্কার করেন এবং প্রাইমারি লেভেলে ট্রানজিস্টরের যা ব্যবহার হতো এরপরে ট্রানজিস্টরের ব্যবহার বহুল পরিসরে বেড়েছে এবং বর্তমান যুগে একটা সামান্য ক্ষুদ্র চিপ বাইসির মধ্যে অনেক অনেক সংখ্যক ট্রানজিস্টর থাকে সেই হিসেবে কয়েকটা ইরাতে আবার ভাগ করা হয়েছে কয়েকটা যুগে ভাগ করা হয়েছে এই জিনিসগুলো তোমরা হয়তো পড়েছ এলএসআই এম এস আই এস আই লার্জ স্কেল ইন্টিগ্রেশন স্মল স্কেল ইন্টিগ্রেশন যেখানে ইন্টিগ্রেশনগুলো বলতে বোঝাচ্ছে একটা আইসির মধ্যে কতগুলো পরিমাণে ট্রানজিস্টর ইনক্লুড করা যায় সেটাকে ইন্টিগ্রেশন বলা এবং বর্তমানে যেই যুগটা চলছে সেটা হচ্ছে ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন অর্থাৎ বিপুল পরিমাণ ট্রানজিস্টর এখন একটা আইসিতে ইন ইনক্লুড করা যায় যে জন্য এখনকার এরাটাকে বলা হচ্ছে ভিএলএসআই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন তার সময়কাল ট্রানজিস্টরকে দুইটি ভাগে ভাগ করতে পারি দুই প্রকার হয় ট্রানজিস্টর পি ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টর একটা হলো পিএনপি আর একটা হলো এন তোমরা পি টাইপ ম্যাটেরিয়াল এন টাইপ ম্যাটেরিয়াল এগুলো পড়েছ ট্রানজিস্টর বুঝতে হলে সেই কনসেপ্টগুলো খুব ভালো করে ক্লিয়ার করতে হতে সেমিকন্ডাক্টর নিয়ে যে ডিটেলস রয়েছে তোমাদের বইতে রয়েছে পি টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর বলতে কী বোঝায় পি টাইপ আর এন টাইপ মিলিয়ে আমরা পি এন জাংশন সম্পর্কে পড়েছি পিএন জাংশনে দুই ধরনের বায়াসিং হয় পড়েছি সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস এবং বিমুখী বায়াস বা রিভার্স বায়াস তো ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের কনসেপ্টটাও এখানে লাগবে তো সেই জিনিসগুলো যদি কোনো গ্যাপ থেকে থাকে একটু আগে ক্লিয়ার করে নেবে তো পি এন জাংশান যেরকম পড়েছ একটা পি টাইপ আর একটা অ্যান টাইপ মিলে যে জাংশন তৈরি করে তাকে একটা পিএন জাংশন বলে পি এন পি মিনস প্রথম দুইটা পি এর মাঝখানে একটা অ্যান টাইপ ম্যাটেরিয়াল যুক্ত করে তার মানে এখানে জাংশন হবে দুটি পি এন একটা জাংশন অ্যান পি একটা জাংশন আবার অ্যান পি এন ট্রানজিস্টরের ক্ষেত্রেও দুটি এন টাইপ ম্যাটেরিয়ালের মাঝখানে একটা পি টাইপ ম্যাটেরিয়াল বা পি টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে দুইটি জাংশন এখানে ফর্ম করা হয় যাকে বলা হয় এন পি এন ট্রানজিস্টর এবং এখানে যেহেতু দুটি জাংশন ফর্ম হয় এই কারণে ট্রানজিস্টরকে কিন্তু বাইপোলার জাংশন ট্রানজিস্টর এই ধরনের ট্রানজিস্টরকে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা সংক্ষেপে বিজেটি বল বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টর বি ফর বাইপোলার জে ফর জাংশন অ্যান টি ট্রানজিস্টর বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি ট্রানজিস্টরও বলা হয় তো পিএনপি এনপিএন এর কার্যপ্রণালী নিয়ে আমরা একটু পরে ডিটেলস জানবো তার আগে একটা ট্রানজিস্টর আদার সেটা পিএনপি হোক আর এনপিএন হোক কিছু কমন অংশ রয়েছে সেগুলো কি কি জানি প্রথম অংশ হচ্ছে পিট বা বেইস সেকেন্ডলি আরেকটা অংশ হচ্ছে নিঃস্বারূপ বা এমিটার আমরা অবশ্যই ইংরেজির নামগুলো পড়বো এখানে নেক্সট যখন আমরা ডিসকাস করবো ইংলিশ নামগুলো দিয়ে ডিসকাস করার চেষ্টা করবো এবং পরবর্তীতে যখন তোমরা স্টাডি করবে দেখবে ইংরেজি নামটা বারবার আসছে কাজে সেটা অ্যাভয়েড করবে না এবং সংগ্রাহক বিশেষ করে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রনিক্স এই ডিসকাশনের ক্ষেত্রে ইংলিশ নামগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে সংগ্রাহক সে হচ্ছে কালেক্টর যে কালেক্ট করছে সে কালেক্টর যে যেখান থেকে নিঃসরণ হচ্ছে সেটাকে ইমিটার বা নিঃসারক বলছে আর মাঝখানে একটা অংশ থাকে সেটাকে বেইস বা পিট বলা হচ্ছে বা ভূমিও বলা হয় তো এই তিনটা অংশ কিন্তু পিএনপি ট্রানজিস্টরেও থাকি এনপিএন ট্রানজিস্টরে থাকি যেটা কমন পিট বা বেস সেটা পিএনপি বা এনপিএন যাই হোক এখানে সার্কিট সিম্বল দেখতে পাচ্ছ তোমরা পিএনপি বা এনপিএন যেটাই বলছি দুটাতেই বেইস বা পিঠ কিন্তু মাঝামাঝি অবস্থানে আছে প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে নিঃস্বারক সেটা নিঃসারকটা কীরকম হয় বা কানেকশান কীরকম হয় সেটা একটু পরে বলছি আর লাস্ট এন্ডা হচ্ছে সংগ্রাহক সেটা পিএনপি হোক এন হোক একই রকম কিন্তু কম্বিনেশান হয় মাঝখানে বেস থাকে একপাশে থাকে নিঃশারক তারপরে আরেক সাইডে থাকে সংগ্রাহক নিঃসারকটা সেটা পিএনপি হোক বা এনপিএন হোক সবসময় ফরওয়ার্ড বায়াস অবস্থা যুক্ত থাকে ফরওয়ার্ড বায়াস মানে সম্মুখী যোক ফরওয়ার্ড বায়াসের ব্যাপারটা তোমরা জানো কোনো জাংশনে ব্যাটারির পজিটিভ এন্ডের সঙ্গে যদি সেই জাংশনের যে পি টাইপ বা এন টাইপ রয়েছে তার সিমিলার এন্ড যুক্ত থাকে অর্থাৎ পি টাইপ যদি হয় পি টাইপের সঙ্গে ব্যাটারির পজিটিভ এন্ড যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলি অথবা যদি অ্যান টাইপ থাকে এন টাইপের সঙ্গে ব্যাটারির নেগেটিভ এন্ড যুক্ত থাকে তাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলি আর উল্টা হলে সেটাকে বলা হয় রিভার্স বায়াস তো পি টাইপ এমিটারটা সবসময় ফরওয়ার্ড বায়াসে যুক্ত থাকে বা সম্মুখী হোকে যুক্ত থাকে তার মানে পি টাইপের ক্ষেত্রে পি যদি হয় তার সঙ্গে ফরওয়ার্ড বায়াস করতে হলে ব্যাটারির পজিটিভ এন্ডটা আমাদের যুক্ত করতে হবে আর সবসময়ই সেটা পিএনপি হোক আর অ্যান পি হোক সবসময় সংগ্রাহক বা কালেক্টর রিভার্স বায়াসে যুক্ত থাকে পিএনপি বা এন পি এন উভয় ক্ষেত্রে যদি খেয়াল করো দেখো অ্যান পি ক্ষেত্রে কালেক্টর এন টাইপ তার সঙ্গে রিভার্স বায়াস হতে হলে ব্যাটারির পজিটিভ টাইপ যুক্ত হতে হবে ঠিক একইভাবে তোমরা যদি পিএনপির ক্ষেত্রেও দেখো পি টাইপ কালেক্টর হচ্ছে পি টাইপ তার সঙ্গে ব্যাটারির নেগেটিভ এন্ডটা যুক্ত হচ্ছে ঠিক আছে অর্থাৎ এক্ষেত্রে কালেক্টর রিভার্স বায়াস্ট আর ইমিটার ফরওয়ার্ড বায়াস্ট কিংবা যেটা এনপিএন এর বেলায় বলছি এনপিএনের বেলায় যেটা বলছি সেটাও ব্যাটারির কানেকশানটা এমনভাবে দেওয়া হয় যাতে নিঃস্বারূপটা হয় বা এমিটারটা হয় ফরওয়ার্ড বায়াসড এবং সংগ্রাহকটা হয় রিভার্স বায়াস তো এই জিনিসগুলো মনে রাখবে আর সিম্বল এই পিএনপি টাইপের সিম্বল যদি আমরা সিম্বলাইজ করতে চাই সার্কিট সিম্বল হচ্ছে এরকম পিএনপি বোঝাতে ইমিটার আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি ইমিটারকে ইমিটার কেন বলা হয় বা নিঃস্বারক কেন বলা হয় আমার যে আধান এখানে ট্রান্সফার হবে এই পুরো যখন সার্কিট ফর্ম করবে সে আধান সরবরাহ করবে কিন্তু ইমিটার এই কারণে আধা ইমিটারকে নিঃস্বারক বলা হয় যে আধান নিঃসরণ করবে বা সরবরাহ করবে তাকে বলা হচ্ছে ইমিটার আর কালেক্টরকে সংগ্রাহক বলা হয় কেন সে সে আধানটাকে কালেক্ট করবে বা সংগ্রহ করবে এই কারণে কালেক্টরকে সংগ্রহ সংগ্রাহক বলা হয় তো পিএনপি টাইপের ক্ষেত্রে ইমিটারের বোঝাতে বা পিএনপি টাইপ বোঝাতে এইখানে যে অ্যারোমার্কটা আছে সেই অ্যারোমার্কটা ইনওয়ার্ড ডিরেকশানে হয় অর্থাৎ বেইজের ডিরেকশানে হয় আর এনপিএন ট্রানজিস্টর বোঝাতে ইমিটারের অ্যারোমার্কটা আউটওয়ার্ড ডিরেকশনে হয় এই অ্যারোমার্ক দিয়ে বোঝাচ্ছে আধানের প্রবাহ কোন দিকে হচ্ছে ইমিটারে আধানের প্রবাহ হয় পিএনপি ট্রানজিস্টরে ইমিটারের ক্ষেত্রে আধানের প্রবাহ হয় ইনওয়ার ডিরেকশানে আর এনপিএন ট্রানজিস্টরে আধানের প্রবাহ হয় আউটওয়ার ডিরেকশানে যে কোনো একটা মনে রাখলে হলো সবচেয়ে বেশি যেহেতু এনপিএন ট্রানজিস্টরটা ব্যবহার হয় এই কারণে এনপিএন ট্রানজিস্টারেরটা যদি মনে রাখো পিএনপিটা জাস্ট অপোজিট এনপিএনে ইমিটারের যে সিম্বলটা আছে সেটা আউটওয়ার্ড ডিরেকশনে মনে রাখবে তার মানে পিএনপিতে তার উল্টা হবে ইনওয়ার্ড ডিরেকশন হবে যেটা আরেকটা কথা বললাম যে এনপিএন ট্রানজিস্টর অনেক বেশি ব্যবহার হয় আমরা ইলেকট্রন এবং চার্জ দুই হোল দুই ধরনের চার্জ ক্যারিয়ার আছে বা আধানবাহক আছে যার মধ্যে ইলেকট্রন জেনারেশনটা অনেক বেশি হয় এবং এনপিএন ট্রানজিস্টরে এই টোটাল কারেন্ট ফ্লোটা বা প্রবাহটা বা সার্কিটের টোটাল কার্যক্রম ইলেকট্রনের ফ্লোয়ের কারণে হয় কারণ আধানবাহক এখানে ইলেকট্রন হয় যে কারণে এনপিএন ট্রানজিস্টরটা ব্যবহারটা অনেক বেশি সুবিধাজনক হয় এবং এর ব্যবহার প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও অনেক বেশি পিএনপি ট্রানজিস্টরের তুলনায় তো পোর্শনগুলো কি কি আছে সেগুলো নিয়ে মোটামুটি জানলাম আমরা তো নিঃস্বারক পিঠ বা সংগ্রাহক এগুলো নিয়ে যেটা বলছিলাম যে নিঃস্বারক বা ইমিটার কি করে আধান সরবরাহ করে এবং সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াসে যুক্ত হয় এটা তো বললাম তোমাদের নিঃস্বারকে ডোপিং সবচেয়ে বেশি করা হয় কারণ নিঃস্বারক আধান সরবরাহ করবে যেহেতু এটাকে ইমিটার বা নিঃস্বারক বলা হচ্ছে এক্ষেত্রে ডোপিংটা সবচেয়ে বেশি করা এবং ডোপিং কি সেটা তোমরা পড়েছ ডোপিং কিভাবে করা হয় ডোপিংয়ের প্রেক্ষিতে কিন্তু পি টাইপ পিটাইপ টাইপ ম্যাটেরিয়াল বা সেমিকন্ডাক্টর জেনারেট হয় তো নিঃস্বারকে ডোপিং সবচেয়ে বেশি করা হয় পিঠ বা ভূমি বেজ খুবই পাতলা হয় এবং খুব কম মাত্রার ডোপিং এতে করা হয় আর সংগ্রাহক বা কালেক্টর এটা তো বলেছি যে আধান সংগ্রহ করে এবং এটি রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁকে যুক্ত থাকে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সংগ্রাহকে ডোপিংটা মাঝামাঝি মাত্রার করা হয় অর্থাৎ ইমিটারে বললাম অনেক বেশি ডোপিং করা হয় বেইজে খুব পাতলা হয় এবং এর ডোপিং খুব কম হয় আর সংগ্রাহকে মাঝামাঝি মাত্রার ডোপিং করা হয় যদিও সংগ্রাহকটা পুরো হয় বেশি কিন্তু ডোপিংটা এক্ষেত্রে কম করা হয় কার্যপ্রণালী আমরা যেহেতু এনপিএন আর পিএনপি ট্রানজিস্টর নিয়ে বলছি এদের কার্যপ্রণালী একটু বোঝার চেষ্টা করি যেহেতু এনপিএন ট্রানজিস্টরটার ব্যবহার বহুল বা বেশি সেটা নিয়ে ডিসকাস করি আর পিএনপি ট্রানজিস্টরটা জাস্ট তার উল্টা হবে তোমরা একটু পড়ে নেবে সেটা আমি এনপিএন ট্রানজিস্টরটা এখানে ডিসকাস করতে যাচ্ছি ধরো এনপি একটা ট্রানজিস্টর মানে সেখানে এন একটা লেয়ার পি একটা লেয়ার আবার এন আর একটা লেয়ার যেটা বললাম এন প্রথম এনটা ধরছি ইমিটার সেকেন্ড এনটা বেইস আর থার্ড ওয়ান হচ্ছে কালেক্টর ইমিটার বা সংগ্রাহক নিঃসারক সেটা বললাম যে একটু আগে ডোপিং সবচেয়ে বেশি করা হয় এখানে ডেন্সিটিটা খুব বেশি যেহেতু ডোপিং খুব বেশি করা হয় বলছি বেইস খুব পাতলা এখানে থাকবে হোল ম্যাজরিটি ক্যারিয়ার হোল বেইজ পি পি টাইপের ক্ষেত্রে সো এখানে খুব সামান্য পরিমাণ হোল এক্সিস্ট করবে আবার থার্ড ওয়ান যেটা কালেক্টর বা সংগ্রাহক সেটাও যেহেতু অ্যানটাইপ এখানে ডোপিং কম করা হয় বলেই স্বল্প মাত্রার ইলেকট্রন এখানে বিরাজ করবে তাহলে এনটাইপে খুব অনেক বেশি পরিমাণে ইলেকট্রন রয়েছে পি টাইপে রয়েছে সামান্য পরিমাণ হোল আর থার্ড এন টাইপ অর্থাৎ কালেক্টরে মাঝামাঝি পরিমাণ ইলেকট্রন এক্সিস্ট করছে এই অবস্থায় আমরা সার্কিট কমপ্লিট করতে হলে বায়োসিং করতে হবে বায়াসিং করা মানে এমিটারটাকে একটা ব্যাটারিতে যুক্ত করতে হবে আবার কালেক্টরটাকেও আরেকটা ব্যাটারি এন্ডে যুক্ত করতে হবে সো এমিটারটা আমরা ফরওয়ার্ড বায়াস বলছি মানে এমিটার এখানে এন বলছি তার মানে এন টাইপ ইমিটারের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করে ফরওয়ার্ড করতে হবে আর এন টাইপ যে কালেক্টর রয়েছে তার সঙ্গে যে যেহেতু এটা রিভার্স বায়াস হবে তো এর সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত হলে সেটা রিভার্স বায়াস হবে এক্ষেত্রে অর্থাৎ এখানে কোনো কারেন্ট কন্ডাকশান হবে না এই অবস্থায় ব্যাটারি কানেক্ট করার পরে যদি আমাদের এবার কারেন্ট ফ্লো শুরু হয় বা সার্কিট কাজ করতে শুরু করে সেক্ষেত্রে কি হবে ফার্স্ট অফ অল ব্যাটারির যে নেগেটিভ এন্ড যেহেতু এই ইমিটারের এন টাইপের সঙ্গে যুক্ত ব্যাটারি থেকে কিছু ইলেকট্রন আবার চাইবে এন টাইপে গিয়ে যেতে এন টাইপে যেতে বা ইলেকট্রনের ফ্লো হবে এই ডিরেকশনে ব্যাটারির এন টাইপ থেকে নেগেটিভ টাইপ থেকে কিছু পরিমাণ ইলেকট্রন টাইপের দিকে যেতে চাইবে ফলে এন টাইপে তো আগে থেকে অনেক বিপুল পরিমাণে ইলেকট্রন আছেই আরও ইলেকট্রন যখন এখানে এসে অ্যাড হবে এন টাইপে ইলেকট্রনের পরিমাণটা আরও বেশি বৃদ্ধি পাবে তো আর কারেন্ট ফ্লো হচ্ছে আমরা জানি যে ইলেকট্রনের ফ্লো এর অপোজিট ডিরেকশনে তার মানে এই দিক বরাবর ইলেকট্রন ফ্লো হচ্ছে বলে কারেন্ট ফ্লো হবে তার উল্টা ডিরেকশানে অর্থাৎ বাইরের দিকে ব্যাটারি থেকে ইনওয়ার্ড ডিরেকশানে ইলেকট্রনগুলো এন টাইপের দিকে এন টাইপ ইমিটারের দিকে যাচ্ছে আর তার ফলে কারেন্টের ডিরেকশন হবে তার উল্টা দিকে অর্থাৎ আউটওয়ার্ড ডিরেকশানে একটু আগে তোমাদেরকে পি এনপিএন ট্রানজিস্টারের সিম বলেছিলাম যে আউটওয়ার্ড ডিরেকশানে ইমিটারের সিগনালটা হবে বা সিম্বলটা হবে আউটওয়ার্ড ডিরেকশানে তো এটাই বোঝাচ্ছে এখানে তো এইখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রন আবার এন টাইপে আসার পরে এখানে এন টাইপ আর পি টাইপে রয়েছে হোল তো কিছু ইলেকট্রন হোলে যেহেতু পি টাইপে যেহেতু হোলের পরিমাণ পি টাইপ বেইজে হোলের পরিমাণ কিন্তু খুবই কম খুবই কম কাজে এখানে ব্যারিয়ারটাও খুব কম কিছু পরিমাণ ইলেকট্রন এন টাইপের ইমিটার থেকে পি টাইপের হোলে গিয়ে কম্বাইন্ড হওয়ার চেষ্টা করবে কিন্তু এখানে যেহেতু হোলের পরিমাণ খুব কম তাহলে তারা খুব অল্প পরিমাণ ইলেকট্রন হোলের সঙ্গে যুক্ত হয়ে চার্জ নিরপেক্ষ হয়ে যাবে এবং ইলেকট্রন যেহেতু নেগেটিভ টাইপ সে ডেফিনেটলি পজিটিভ এন্ডের দিকে সে দিকটি আকর্ষণ ফিল করবে এইখান থেকে ইলেকট্রনগুলো অর্থাৎ ইমিটার থেকে ইলেকট্রনগুলো হোলের মধ্য হয়ে ব্যাটারির পজিটিভ এন্ডের দিকে আসতে চাইবে কিন্তু যেহেতু হোলের পরি হোলে পরিমাণ কম খুব অল্প পরিমাণ কারেন্ট এই ক্ষেত্রে ফ্লো হবে এবং যেহেতু ইলেকট্রনের প্রবাহ হবে এই ডিরেকশনে কারেন্টের ফ্লো হবে উল্টা ডিরেকশানে অর্থাৎ ভেতরের দিকে যেটাকে আমরা বেস কারেন্ট আই বলছি বেস কারেন্টটা হচ্ছে আইবি এবং এর পরিমাণটা খুবই কম হয় বেস কারেন্টের পরিমাণটা থার্ডলি থার্ডলি যেটা হয় যে কিছু পরিমাণ ইলেকট্রন এন টাইপ ইমিটার থেকে পি টাইপ বেইজে এসে হোলের সঙ্গে কম্বাইন্ড হলো কিন্তু সেটা খুব কম পরিমাণে হলো ম্যাক্সিমাম ইলেকট্রনিক কি করবে এই বেইজের বাধা পেরিয়ে থার্ড যে লেয়ারটা অর্থাৎ কালেক্টরে গিয়ে প্রবেশ করবে অর্থাৎ কালেক্টর সেই ইলেকট্রনগুলোকে কালেক্ট করছে বা সংগ্রহ করছে যে কারণে কালেক্টরকে সংগ্রাহক বলা হয় তো ইলেকট্রনের প্রবাহ এই দিক বরাবর অর্থাৎ এই এন টাইপ এমিটার থেকে এন টাইপ কালেক্টরের দিকে হচ্ছে বলে কারেন্টের ফ্লোটা হবে তার উল্টা ডিরেকশনে অর্থাৎ এই কালেক্টর কারেন্টের ডিরেকশনটা হবে এরকম অর্থাৎ এখান থেকে আমরা একটা সমাপ করতে পারি যে এমিটার যে কারেন্ট জেনারেট করলো অর্থাৎ আইই সেটা দুইটি ভাগে ডিভাইড হয়ে গেল একটা ইন গেল আই বিতে আর একটা গেল গেলো আইসিতে এখান থেকে টোটালি আমরা লিখতে পারি আইই সমান আইবি প্লাস আইসি এই ইকুয়েশানটা আমাদের মনে রাখতে হবে যে ইমিটার কারেন্ট সমান হচ্ছে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট আমি আবার একটু রিপিট করছি পুরো জিনিসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো প্রথমে যেটা হলো ইমিটারকে ফরওয়ার্ড বায়াসে যুক্ত করা হলো কালেক্টরকে রিভার্স বায়াসে যুক্ত করা হলো এরপরে যখন ইলেকট্রনের ফ্লো শুরু হয় ইমিটার থেকে কিছু পরিমাণ ইলেকট্রন হলে যায় হোলের সাথে কম্বাইন হয়ে একটা হোল বেস কারেন্ট ফর্ম করে যেটাকে বলা হচ্ছে আইবি আর অধিকাংশ কি হয় যেহেতু হোল অল্প পরিমাণে থাকে হলে হোলের সাথে কম্বাইন হতে পারে না চলে যায় কালেক্টরে যেটা কারেন্ট যে কারেন্টটাকে আমরা নির্দেশ করছি আইসি দিয়ে টোটাল আইটিটা আইইটা দুইটা ভাগে ডিভাইড হয়ে আইবি এবং আইসি হয়ে গেল আর টোটাল ইন টোটাল এই সার্কিটটাতে যদি খেয়াল করো আমার আধানবাহক বা চার্জ ক্যারিয়ার হিসেবে কিন্তু ইলেকট্রনই কাজ করছে অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমেই পুরো সার্কিটটা কাজ করছে বলে এখানে আধানবাহক হচ্ছে ইলেকট্রন অর্থাৎ ম্যাজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন তো এইটা হচ্ছে এনপিএন টাইপ ট্রানজিস্টরের কার্যপ্রণালী একইভাবে তোমরা যদি একটু কম্পেয়ার করে পি পি টাইপ ট্রানজিস্টরটা ফলো করো আশা করি বুঝতে পারবে এরপরে যেটা জানবো ট্রানজিস্টর বর্তনীর মৌলিক বিন্যাস অর্থাৎ এই যে বেইজ এমিটার কালেক্টর তিনটা এন্ড আছে এগুলোর বিন্যাসের ভিত্তিতে ট্রানজিস্টরকে তিনটা বিন ভাগে ভাগ করা হয় বা তিনটা কনফিগারেশনে ভাগ করা হয় প্রথম কনফিগারেশন হলো সাধারণ পিঠ বিন্যাস বা কমন বেস কনফিগারেশন যেখানে বেইসটা কমন থাকে ইনপুট এন্ড এবং আউটপুট এন্ড দুই দুইটাতে যুক্ত থাকে তো এই ধরনের কনফিগারেশনে প্রথমে যদি অ্যান পি এন ট্রানজিস্টরের জন্য খেয়াল করো বেইসটা গ্রাউন্ডের বেইসটা এখানে কমন বেইসটার নিচের দিকে আছে মানে বেসটা কমন অবস্থা আছে কমন বলতে এখানে কি বোঝাচ্ছি বেসটা দেখো ইমিটারের সঙ্গেও যুক্ত আবার কালেক্টারের সঙ্গেও যুক্ত এবং বেস এমিটার এই এন্ডে আমরা ইনপুট অ্যাপ্লাই করব এখানে আর আউটপুটটা পাবো বেস কালেক্টর এন্ডে তাহলে ইনপুট এবং আউটপুট উভয় এন্ডেই বেস যুক্ত আছে বলে এই কনফিগারেশনটাকে বলা হচ্ছে কমন বেস কনফিগারেশন তো এনপিএন ট্রানজিস্টরে একটু আগে যেটা দেখিয়েছি একই রকমই এমিটার কারেন্ট ফ্লো হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশানে সেখান থেকে ইনসার্ট হচ্ছে বেইজে বেজ কারেন্ট আর কালেক্টর কারেন্টটাও ইনওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে আর যদি পিএনপি ট্রানজিস্টরে খেয়াল করো রাস্তার উল্টা বিষয়টা দেখো এনপিএনএ ভোল্টেজের কানেকশন যেটা ছিল ফরওয়ার্ড বায়াসে এমিটারের জন্য পিএনপিতেও সেটা ফরওয়ার্ড বায়াসে আছে যেহেতু পিএনপিতে ইমিটার পি টাইপ তার সঙ্গে ব্যাটারির পজিটিভ এন্ড যুক্ত হয়েছে আর কালেক্টর যেহেতু রিভার্স বায়াসে পি টাইপ তার সঙ্গে ব্যাটারির নেগেটিভ এন্ড যুক্ত হয়েছে এবং কারেন্টের ডিরেকশনগুলোও জাস্ট তা অপোজিট হয়ে গেছে যেটা এনপিএন ছিল তার উল্টা হয়ে গেছে এখানে ইনপুট দিয়ে আমরা একটা রেজিস্টোর অ্যাক্রোসে এখানে আউটপুট পেতে পারি এরপরে সাধারণ নিঃস্বারক কমন বেজ মানে সাধারণ পিট তা সাধারণ নিঃসারক মানে কমন ইমিটার অর্থাৎ ইমিটারটা ইনপুট এন্ড এবং আউটপুট এন্ড উভয়টাতে যুক্ত থাকবে এবং সেটা গ্রাউন্ডেড হবে দেখো যেটা আগে বেইজ নিচে ছিল এখন ইমিটারটা নিচে চলে আসছে সেটা ইনপুট এন্ডেও যুক্ত আছে আউটপুট এন্ডেও যুক্ত আছে আর যেহেতু ইমিটার ফরওয়ার্ড বায়াস করতে হবে ক্ষেত্রে এনপিএন ট্রানজিস্টর যেহেতু বলছি এন এন টাইপের সঙ্গে ব্যাটারির নেগেটিভ টাইপ যুক্ত হয়েছে ভালো করে খেয়াল করো আর কালেক্টরটা এটা হচ্ছে কালেক্টরের এন্ড আউটপুট এন্ড সেটা যেহেতু রিভার্স বায়াস এই কালেক্টরের সাথে ব্যাটার যেহেতু এন টাইপ কালেক্টর তার সঙ্গে ব্যাটারির পজিটিভ এন্ড যুক্ত হলো একটু যদি খেয়াল করো একটা ফর্মেশন অর্থাৎ এনপিএন বা পিএনপির যে কোনো একটা ফরমেশনের জন্য যদি খেয়াল করো বাকি জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে তুমি যদি একটু আগে যে সাধারণ এনপি এনপিএন কনফিগারেশন দেখালাম সেটা বুঝে থাকো এবং কারেন্টের ডিরেকশন কোনটাতে কি হবে সেটা মনে রাখো তাহলে কিন্তু বাকি বিন্যাসগুলোও ইজিলি করতে পারবে একইভাবে পিএনপি ট্রানজিস্টরেও যদি কমন এমিটার করতে চাই ইমিটার গ্রাউন্ডেড হবে এমিটার ইনপুট এবং আউটপুট উভয় এন্ডেই যুক্ত হবে এক্ষেত্রে চেঞ্জ কি আসবে ব্যাটারির কানেকশানে যেহেতু এখন এখানে এন ইমিটার হচ্ছে পজিটিভ টাইপ তার সঙ্গে ব্যাটারির নেগেটি পজিটিভ এন্ডটা যুক্ত হবে আর কালেক্টর আউটপুট এন্ডে আছে কালেক্টর যেহেতু পজিটিভ টাইপ তার সঙ্গে ব্যাটারির নেগেটিভ এন্ডটা যুক্ত হবে এবং এখানে ইনপুট একটা সিগনাল অ্যাপ্লাই করলে আমরা এই রেজিস্টারের অ্যাক্রোসে একটা আউটপুট পেতে পারবো যেটাকে বলা হচ্ছে কমন এমিটার বা সাধারণ নিসারক বিন্যাস থার্ড যে বিন্যাসটা আমরা জানবো সেটা হচ্ছে সাধারণ সংগ্রাহক বিন্যাস যেখানে সংগ্রাহক মানে কালেক্টর আর সাধারণ সংগ্রাহক মানে কমন কালেক্টর কালেক্টরটা এখানে কমন থাকবে তো ভালো করে যদি খেয়াল করো ঠিক কমন এমিটার কানেকশন যেটা ছিল সেটাকে উল্টে দিয়ে অর্থাৎ এমিটারটাকে উপরে নিয়ে গিয়ে কালেক্টরটাকে নিচে নিয়ে আসলে কিন্তু সেটা কমন কালেক্টর কানেকশন হয়ে যাবে এবং কালেক্টরটা এখন দেখো কমন অবস্থায় রয়েছে ব্যাটারি সংযোগটা খুব ভালো করে খেয়াল করবে কালেক্টর মানে এনপিএন টাইপ ট্রানজিস্টর কালেক্টরটা হচ্ছে এখানে নেগেটিভ টাইপ এবং কালেক্টরটা সবসময় ফরওয়ার্ড রিভার্স পায়াস্টে যুক্ত থাকে এবং সেই হিসেবে কালেক্টরটা যেহেতু এখানে আমার ইনপুট এন্ডে যুক্ত আছে এবং কালেক্টর সবসময় হয় রিভার্স পায়াসড এখানে এটি কালেক্টর বোঝাচ্ছে যেহেতু অ্যারো মার্ক উপরে আছে সেটি মিটার বোঝাচ্ছে কালেক্টর যেহেতু রিভার্স বায়াস্ট হয় তার সঙ্গে ব্যাটারির পজিটিভ এন্ডটা যুক্ত হবে যেহেতু কালেক্টর এখন এন টাইপ আছে আর এক্ষেত্রে ইমিটার এখন আউটপুট কানেকশানে যুক্ত হয়ে গেল সবসময় যে কালেক্টার আউটপুট এন্ডে থাকবে বা ইমিটার ইনপুট এন্ডে থাকবে এমন না আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কখনো কালেক্টর এনটা ইনপুটে ইনক্লুড করতে পারি কখনো ইমিটার এনটা ইনপুটের অংশ হতে পারে তো এক্ষেত্রে কমন কালেক্টর বিন্যাসের সময় ইমিটার এন্ডটা আউটপুট হিসেবে কাজ করে বা আউটপুট এন্ডে যুক্ত হয় এবং ক্ষেত্রে ব্যাটারির কানেকশনটা যদি দেখো ইমিটারের জন্য এই পাশের কানেকশনটা হচ্ছে ইমিটারের জন্য ইমিটার যেহেতু ফরওয়ার্ড পায়াল সেহেতু এন্ডটার সঙ্গে ব্যাটারির নেগেটিভ এন্ডটাই যুক্ত হতে হবে তো এইটা গেল কমন কালেক্টর বা সাধারণ সংগ্রাহক বিন্যাস তো এই বিন্যাসগুলো তোমরা আর একটু ডিটেলস পড়ার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়ে একটু নিজেরা একে একে বোঝার চেষ্টা করবে এবং এই ট্রানজিস্টর নিয়ে আরও কিছু বিষয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো আপাতত আজকের ক্লাসে যে জিনিসগুলো বললাম একটু প্র্যাকটিস করো বোঝার চেষ্টা করো ডিটেলস ইন ডিটেলস আরও সামনে আলোচনা করব। আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো